নমস্কার দেখছেন এবিপি আনন্দ শুরু করছি আনন্দ সকাল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকর্ণা সুকর্ণার সঙ্গে আনন্দ সকালে রয়েছি আমি বৃষ্টি আর আজ আনন্দ সকালের শুরুতেই আমরা মূলত যে তিনটি ইস্যুতে থাকব যে তিনটি ঘটনা যে তিনটি ইস্যু নিয়ে আলোচনা করব চট করে একবার আপনাদের বলে দিই প্রথম কথা আপনারা জানেন যে কয়লা পাচার কাণ্ডে ইডির তলব পেয়েছেন মলয় ঘটক মন্ত্রী মলয় ঘটক এবং সুকর্ণা চতুর্থবার ইডির তলব তার কাছে আজকে দিল্লি সদর দফতরে তার ইডির সদর দফতরে তার যাওয়ার কথা অন্যদিকে এই একই কাণ্ডে অর্থাৎ কয়লা পাচার কাণ্ডেই কিন্তু পুরুলিয়ার বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক তাকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে এটা একটা ইস্যু সেকেন্ড ইস্যুতে আসছি কল্যাণীর এইমস আপনারা জানেন যে কল্যাণী এইমসে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে এমন অভিযোগ উঠেছে এবং এই অভিযোগের ভিত্তিতে সিআইডি তলব করেছে বিজেপির দুই বিধায়কের পরিবারের সদস্যদের এবং তৃতীয় যে ইস্যু সেই ইস্যুটাও চট করে একবার বলে দিই সেটা হচ্ছে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ এবং তাতে তেহট্টের তৃণমূল বিধায়ক তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে এবং তাকে এই যে তদন্ত ভার সেটা কিন্তু নিয়েছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা অবশ্যই এই তিনটি ইস্যু নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনা করতে আমাদের সঙ্গে যারা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন সুমন বন্দ্যোপাধ্যায় এবং রয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায় তবে তার আগে কয়লা পাচার কাণ্ডে তদন্তে আজ যে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের হেভিওয়েট নেতাকে আবারও ডেকে পাঠানো হয়েছে আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটককে আজ তলব করা হয়েছে সেই ছবি দেখব এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে আবারও ডেকেছে এবং আজ তাকে দিল্লির ইডি দপ্তরে তলব করা হয়েছে এবং একই সঙ্গে এই মামলায় পুরুলিয়ার বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতককেও দিল্লির ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে এবং দুজনকেই আজ সকাল ১১টায় হাজিরা দিতে বলা হয়েছে আমি শুরুতে সরাসরি সুমন বাবুর কাছে আসবো আমার প্রশ্ন যে একটাই যে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা কাণ্ড বারবার শাসক দলের নেতা মন্ত্রী বিধায়কদের না উঠে আসছে কেন এত অভিযোগ দেখুন এটা খুব স্বাভাবিক মানে প্রতিহিংসার রাজনীতি চলছে এটা তো আমরা বারবার ধরে বলার চেষ্টা করছি এবং দেখবেন যে ইসিএল এর এই যে কয়লাকাণ্ড ইসিএল সংস্থাটা কেন্দ্রীয় সংস্থা তারও উচ্চপদস্থ কর্মচারীরা গ্রেপ্তার হয়েছেন কয়েকদিন আগে এবং যে চক্রটা কাজ করেছে সেই চক্র কাজ করার পেছনে ইসিএল এর যে কয়লা খনিগুলো যারা পাহারা দেয় সেটাও কেন্দ্রীয় একটা দপ্তর মানে কেন্দ্রীয় দপ্তরের তরফ থেকে পাহারা দেওয়া হয় তাহলে গোটা যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটার সঙ্গে কেন্দ্রীয় সরকার সরাসরি যুক্ত অথচ দুর্ভাগ্যজনকভাবে এখানে কিন্তু ওই বিরোধী যেহেতু পশ্চিমবঙ্গে ২০০ শব্দ নিয়ে ৭৭ এসে থেমেছে বিজেপি ফলে খুব স্বাভাবিকভাবে ইডি সিবিআই এর মতো সংস্থাগুলোকে রাজনৈতিক প্রতিহিংসার কাজে আজ যে দুজনকে আজকে তলব করেছে ইডি তাদের মধ্যে দুজনই কিন্তু পুরুলিয়া এবং আসানসোলের জনপ্রতিনিধি পুরুলিয়া এবং আসানসোল বেল্টে বছর বছর ধরে এই এত বড় দুর্নীতি চক্র চলছে জনপ্রতিনিধিরা কিছুই জানেন না আজকে চতুর্থবার মলয় ঘটক গত কয়েকদিন আগে দিল্লি হাইকোর্টে যে ঘটনা ঘটেছে এক পাতার একটা বয়ান কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে তাহলে সেগুলো সঠিকভাবে তদন্ত হবে আপনি জানেন কয়লা পাচার নিয়ে যে কেস চলছে অনেকদিন ধরে এবং বহু লোককে জেরা করেছেন সন্দেহজনক যারা পাচারকারী যারা ওখানকার অফিসার ইত্যাদি তো স্বাভাবিকভাবে বহু লোকের নাম সেখানে যুক্ত হয়েছে আর তাদেরকেও জিজ্ঞেস করবেন যে আপনার নাম আসছে কেন ডাকতে তো পারে যাকেই কারণ এত বিরাট একটা ব্যাপার কয়েকটা জেলা ধরে লক্ষ লক্ষ লোক এইসব কারবারের সঙ্গে যুক্ত আছেন তাদের এটা আয় উপায়ও বটে কিন্তু এটা ঠিক যে রাষ্ট্রীয় সম্পত্তি লুট হচ্ছে হাজার হাজার কোটি টাকার তো সেটা বন্ধ হওয়া দরকার এবং যারা এটা করেছে তাদেরকেও তো সাজা দেওয়া দরকার বলুন সুমন বাবু দিলীপ ঘোষের বক্তব্য আপনারা শুনলেন আপনি দিলীপ বাবু আগে নিজেদের রাজ্য দপ্তরের দিকে তাকান যে শোনা যাচ্ছে যে তাদের যে হিসেবে গরমিলের কারণে দিল্লি সরাসরি মানে রাজ্য দপ্তরের মাসোয়ারা বন্ধ করে দিয়েছে এই খবরও প্রকাশিত হয়েছে ফলে নিজেদের দলের মধ্যে যে দুর্নীতি সেই দুর্নীতি তারা আগে বন্ধ করার চেষ্টা করুন সর্বোচ্চ পর্যায়ের যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত কোথায় হচ্ছে পিএম কেয়ার্স এর কথা একটু আগে বললাম পিএম কেয়ার্স নিয়ে কি তদন্ত হচ্ছে কোন সংস্থা কো তদন্ত করছে না আজকে আপনার ধরুন ইলেকটোরাল ফান্ড এই ইলেকটোরাল ফান্ডের মতো এত বড় একটা মানে আইন করে এটাকে মানে একটা ঘুষ নেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটার বিরুদ্ধে মানে তদন্ত হওয়া প্রয়োজন রয়েছে তাহলে কদিন আগে নির্বাচন কমিশন কয়লা পাচার কাণ্ডের ইস্যুটা থেকে আমরা একটু সরে যাচ্ছি আমি একটু বিশ্বনাথ বাবুর কাছে আসবো বিশ্বনাথ বাবু যেটা দেখছি আমরা সেটা হচ্ছে মানে কোনো এজেন্সি কিন্তু আর বাদ থাকছে না মানে ইডি বলুন সিবিআই বলুন সিআইডি বলুন এমনকি রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা
রক্ষা মানে সমস্ত এজেন্সি কিন্তু আর তো কেউ বাকি রইল না, কারণ এতটাই অভিযোগ আসছে দুর্নীতির বিভিন্ন দলে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে বেশি করে, কিন্তু বিরোধীরাও পিছিয়ে নেই। কি বলবেন, আর তো কোনো বাকি রইল না এজেন্সি তাহলে? দেখো বৃষ্টি, তুমি শুরুতেই ইন্ট্রো যখন দিচ্ছিলে তখন তিনটি ইস্যুর কথা বলছি। হ্যাঁ, আসলে তিনটি ইস্যু নয়, ইস্যু একটাই, দুর্নীতি। একদম। এবং দুর্নীতি আজকে বঙ্গজীবনের অঙ্গে পরিণত হয়েছে, শাসক বিরোধী বলে কথা নয়, বঙ্গজীবনের অঙ্গে পরিণত হয়েছে। এই কারণে আজকে সকালবেলার থেকে রাত্রি পর্যন্ত চর্চার একটাই বিষয় যে বাংলায় দুর্নীতি এতটাই ছেয়ে গেছে, সেটা কয়লার থেকে 100 দিনের কাজ, মানে আবাস যোজনা থেকে শুরু করে সর্বত্র তুমি যদি দেখো, তাহলে দুর্নীতিটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং জায়গাতে আমাদের পৌঁছে দিয়েছে। এখন এজেন্সিগুলো আজকে সত্যি সকাল থেকে পরপর যদি দেখো একাধিক এজেন্সি তৎপর হবে, এবং গুরুত্বপূর্ণ কোথাও কোথাও ইডি তৎপর হবে, কোথাও সিবিআই তৎপর হবে, কোথায় সিআইডি তৎপর হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে শেষ পর্যন্ত কি সিবিআই তদন্ত সঠিকভাবে পরিচালনা করে শাস্তি দিতে পারবে, ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করতে পারবে, ইডি কি পারবে? একেবারেই ন্যায় বিচার কি আমরা পাবো? স্বাভাবিক ভাই সুকন্যা, এই প্রশ্নই কিন্তু সাধারণ মানুষের মনে বারবার। একেবারেই। তবে পরের ইস্যুতে চলে যাব বৃষ্টি, যেটা চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে, এবং সেই অভিযোগে কিন্তু এই হফতে তৃণমূল বিধায়ক তাপস সাহাকে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা ডেকে পাঠিয়েছে। সুমন বাবুর কাছে আসবো। সুমন বাবু, নিয়োগ দুর্নীতি কাণ্ডে যেভাবে আমরা দেখছি রাজ্যের মন্ত্রী নেতা এবং তার পাশাপাশি প্রতিমন্ত্রী বিধায়ক সর্বস্তরে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠছে, এই অভিযোগ নিয়ে আপনার রিয়াকশন আমি নেব, তবে তার আগে দিলীপ ঘোষ কি বলেছেন এই ইস্যুতে শোনাবো আপনাদের। আর অনেকে ডাক পাবে, আপনারা দেখেছেন বিধায়করা নিজের প্যাডেতে নাম লিস্ট পাঠিয়েছেন, তো স্বাভাবিক প্রশ্ন উঠছে যে এরা কিসের বেসিসে চাকরি পেয়েছে কি না, যদি পেয়ে থাকে কি আধারে পেয়েছে, এরা কি চাকরিতে পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় কি পাস করেছে, তো সেই যে পরীক্ষার যে লিস্ট, রেজাল্টের যে লিস্ট, তার সঙ্গে যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেগুলো তো টেলি করার দরকার, এবং যারা হয়তো করা হয়েও গেছে, তারপরে যদি গরমিল হয় তার যারা পাঠিয়েছেন লিস্ট তাদের জিজ্ঞেস করবেই, তাতে কোনো লেনদেন হয়েছে কি না বা অন্য কোনো কারণ কি না জানার দরকার আছে। তাহলে সুমনবাবু, এবার এই তৃণমূলের বিধায়ককে জিজ্ঞাসাবাদ করবে, তাকে ডেকে পাঠিয়েছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা, এবার কি বলবেন এই ঘটনা নিয়ে, আপনি কি বলবেন? দুর্নীতি দমন শাখা ডেকে পাঠিয়ে থাকে তাহলে তো খুব স্বাভাবিকভাবে এটা আবার নতুন করে প্রমাণিত হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসন, সেই প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে, এখানে কোনো রং দেখে কাজ করা হয় না। অর্থাৎ এক্ষেত্রে নিরপেক্ষভাবে কাজ করা হচ্ছে, আমি জাস্ট সিবিআই যাকে যাকে বা ইডি যাকে যাকে ডেকে পাঠাচ্ছে সেক্ষেত্রে আমি বলছি যে একটু আগে বিশ্বনাথ বাবু বঙ্গজীবনের অঙ্গ বলছিলেন না, এত কথা তা বিশ্বনাথ বাবু তো এটাও বলা উচিত ছিল যে এই মহারাষ্ট্রে এত বড় যে অপারেশন লোটাস হলো, এত বিপুল পরিমাণ অর্থ খরচ হলো, সেই অর্থের সোর্স কোথায়, কোত্থেকে সেই অর্থ আসছে? আমরা যদি মূলে না যাই কোথা থেকে বেআইনি অর্থ রাজনীতিতে ঢুকছে এই মূলে যদি আমরা না যাই, রাজনৈতিক বিশ্লেষক তিনি যদি শুধুমাত্র একটি রাজ্য একটি রাজনৈতিক দলকে নির্দেশ নির্দিষ্ট করেন, তাহলে তো খুব সমস্যা। যেহেতু আমাদের রাজ্যের এই তিনটি ইস্যু নিয়ে আমরা শুরু করেছিলাম আনন্দ সকাল, সেই কারণেই হয়তো বিশ্বনাথ বাবু বলছে, সেটা বিশ্বনাথ বাবুর কাছ থেকে জানবো। বিশ্বনাথ বাবু কি বলবেন সুমন বাবু যে কথা বলছেন? আমি ভারত ভ্রমণ করতে রাজি নই, আমার চ্যারিটি বিগেনস এট হোম, আমার পশ্চিমবাংলাতেই আমার শুরু হবে, আমি পশ্চিমবাংলায় বাস করি, আমার প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা কি বলছে, সেখানে সিআইডি থেকে শুরু করে সিবিআই প্রতিনিয়ত শুধু দুর্নীতির তদন্তে নিয়োজিত আছে, নিয়োগ কেলেঙ্কারি থেকে শুরু করে সর্বত্র শুধু দুর্নীতি দুর্নীতি, তাহলে আমি চ্যারিটি বিগেনস এট হোম আমার বাড়ি দিয়ে দেখবো, আমার পশ্চিমবাংলা দিয়ে দেখবো, এই বাংলার বঙ্গজীবনে সত্যি এতটা দুর্নীতি পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের একটা একটা অন্যতম অঙ্গরাজ্য, আপনি পশ্চিমবঙ্গকে শুধু পশ্চিমবঙ্গকে টার্গেট করবেন না, সার্বিক ভাবে দেখুন, সার্বিক দুর্নীতির দিকটা দেখুন, আপনি ইলেকট্রাল বন্ড নিয়ে কথা বলুন, পিএমকেয়ারস ফান্ড নিয়ে কথা বলুন, দিল্লি হাইকোর্ট ফান্ড নিয়ে তারা যে কল্যাণী এমস এর কথা আমি যদি আসি, কল্যাণী এমস এ কিন্তু বেআইনি নিয়োগের অভিযোগে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি অফিসাররা, এবং আজ বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়েকে এই মামলাতে জিজ্ঞাসাবাদ করার কথা সিআইডি, এটা নিয়ে তাহলে কি বলবেন আপনি সুমন বাবু?
বলুন সুমন যে যে অভিযোগটার কথা বলছেন এই অভিযোগটা কিন্তু বিজেপির মধ্যে থেকেই উঠে এসেছিল বঙ্কিম ঘোষ এবং নীলাদ্রি শেখর দানার পুত্রবধূ এবং মেয়ে চাকরি পেয়েছে এই কথাটা বিজেপির মধ্যে থেকেই উঠে এসেছিল ফলে অভিযোগটা উঠে আসছে তাদের জায়গা থেকে এবং সরাসরি সুভাষ সরকার যিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তার চিঠির ভিত্তিতে চাকরি হয়েছে এটা অভিযোগ বিজেপির মধ্যে থেকে উঠে এসেছে তবে পাবলিক ফোরামে এসেছে পারলে আমরা দেখতে আমরা জানতে পেরেছি ফলে এই অভিযোগের সঙ্গে বাকি অভিযোগগুলোকে এক করলে হবে না এবং বঙ্কিম ঘোষ বা নীলাদ্রি শেখর দানা কেউ অস্বীকার করেননি যে তাদের যে ঘনিষ্ঠ আত্মীয় চাকরি হয়েছে এ কথাটা তারা কেউ অস্বীকার করতে পারেননি ফলে দুর্নীতির যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা যথেষ্ট পরিমাণে রয়েছে না অস্বীকার তো আমরা সেক্ষেত্রে দেখলাম যে আমাদের আমাদের রাজ্যের যিনি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী তিনিও অস্বীকার করতে পারেননি যে তার মেয়ের চাকরি হয়েছে দুর্নীতি হলে তো শাস্তি হবে সজল বাবু দুর্নীতি প্রমাণিত হলে শাস্তি হবে বাবু নীলাদ্রি শেখর দানার একটি বক্তব্য কয়েকদিন আগেই যে বক্তব্য তিনি রেখেছিলেন সেই বক্তব্যটা একবার শুনিয়ে নেব এবং সেটা শোনানোর পর আপনার কাছে আসব একবার শুনে নিন জেনে থাকবেন আপনারা যে অপরাধের আঙুল তুলছেন সেই জায়গাতে আপনারা হাজার হাজার ঢুকিয়েছেন বাঁকুড়া মেডিকেল কলেজ হসপিটালে শয়ে শয়ে ঢুকিয়েছেন বাঁকুড়া ইউনিভার্সিটিতে শয়ে শয়ে ঢুকিয়েছেন পশ্চিমবঙ্গ উত্তর পর্ষদে আপনারা ঢুকিয়েছেন প্রত্যেকটা জায়গায় আপনারা ঢুকিয়ে রেখেছেন তার তালিকা তুলে নিয়ে আসব আমরা কোন কাজমানিকে বিশ্বাস করি না তোলাবাজিকে বিশ্বাস করি না সেইগুলো যেদিনকে তুলে নিয়ে আসব রাস্তায় আপনাদেরকে উলঙ্গ করে দাঁড় করাবো এইটুকু আপনাদের সামনে বলে গেলাম সজল বাবু নীলাদ্রি শেখর দানার বক্তব্য শুনলেন কয়েকদিন আগেই তার এই বক্তব্য তাকে ডেকে পাঠানো হয়েছে সিআইডির তরফকে তার মেয়েকে ডেকে পাঠানো হয়েছে তদন্ত তদন্তর মতো এগোবে ডেকে পাঠানো হয়েছে মেয়েকে এবং একটা অভিযোগ উঠছে কিন্তু এই সমস্ত কথা বলার এই সমস্ত হুমকি দেওয়ার কি খুব প্রয়োজন রয়েছে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি ডেকেছে এবং নীলাদ্রি শেখর দানার বক্তব্য আমরা শুনলাম কয়েকদিন আগে তিনি যে কথা বলেছেন সরাসরি সজল বাবু আপনার কাছে জানতে চাইবো যে এই যে বাক্যগুলো তিনি ব্যবহার করলেন সেগুলোর কি খুব প্রয়োজন ছিল সজল বাবু দেখুন রাজনীতিতে এরকম হয় প্রয়োজন অপ্রয়োজনের কথা নয় আমি নীলাদ্রি শেখর দানা এবং বঙ্কিম ঘোষের পরিবারের ওপর যে সরকারি হামলা হচ্ছে আমি শুধু তারই একটু প্রতিবাদ করি আমার এদের দেহরক্ষীদের 100 কোটি টাকার সম্পত্তি নেই এদের ভাইপোর যে 35টা জমি ওদের অনুব্রতর যে 45টা প্রপার্টি তা নয় এরা কন্ট্রাক্টুয়াল সার্ভিস করতে গেছে এটা এসএসসি কলেজ সার্ভিস কমিশন এই জাতীয় পরীক্ষা নয় আমাদের এমএলএ ছেলেরা মেয়েরা তারা কন্ট্রাক্টুয়াল জব করে আর তৃণমূলের যারা ছেলে মেয়েরা আছে তারা এসএসসি টেটে অন্যদেরকে প্রতারিত করে চাকরি পায় কন্ট্রাক্টুয়াল সার্ভিসে ওই জাতীয় কোন ইন্টারভিউ হয় না অর্থাৎ আপনি বলছেন যে দুটো বিষয় একদমই আলাদা আমি খুব ছোট করে সুমন বাবুর কাছে আসবো কারণ আমাদের হাতে সময় একদম নেই সুমন বাবু একটিখালি কথাই জিজ্ঞেস করবো রাজ্যের কথা আপনারা বারবার ধরে বলছিলেন যে বিজেপির রাজ্য দপ্তরের যে মাসোহারা দুর্নীতি তার সঙ্গে কি সজল বাবু জানেন কিছু ব্যাপারটা যে মাসোহারা বন্ধ হয়ে গেছে ওনারা তো ছটফট করছেন সারা রাজ্য জুড়ে এখনো ক্ষমতায় আসেনি যে পরিমাণ দুর্নীতি করছে মানে ভাবা যায় না সারা ভারতবর্ষে আলোচনার সময় একেবারেই শেষ আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য